বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার ও ঋষভ পান্তের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম। কলকাতার মাটিতে 4-6 বন্যা বইয়ে কিং কোহলি সহ ঋষভ পান্তরা গড়ে ফেলল একাধিক বিশ্ব রেকর্ড। হ্যাঁ বস, 3 ম্যাচের টি-20 সিরিজে ভারতীয় টিম প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারানোর পর আজ তারা সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ইডেনের বুকে মাঠে নেমেছিল, যে ম্যাচে আজও ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জেতে এবং আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র রোস্টান চেজ ভালো বোলিং করলেও বাকি বোলারদের শুরু থেকে অলমোস্ট 4-6 লাগিয়ে ধুয়ে দিয়ে ভারতীয় টিম আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রানের পাহাড় সমান টার্গেট তাদের বিরুদ্ধে তুলে দেয়, যেখানে আজ ভারতের 2 ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান আজ ব্যর্থ থাকলেও বহু সময় বাদে কিং কোহলি 126 স্ট্রাইক রেটের সাথে 7টি 4 ও 1টি 6 সুবাদে 41 বলে 52 রান করে টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান শিকারিতে পরিণত হন। এবং তার সাথে আজ গত ম্যাচের হিরো সূর্যকুমার যাদব চটজলদি 8 রানে আউট হলে কি হবে, আর 4 ও 5 যথাক্রমে ব্যাট করতে নামা ভেঙ্কটেশ আইয়ার ও ঋষভ পান্ত দুজনেই 180 উপরে স্ট্রাইক রেটের সাথে শুধু 4-6 লাগিয়ে যথাক্রমে 33 ও 52 রানের দুটো বিধ্বংসী ইনিংস খেলে ভারতের স্কোর 180 ওপার করে দিয়ে 186 রান তুলে ফেলে। তো বিরাট আজ ফর্মে ফেরায় তুমি কতটা খুশি এবং এই ম্যাচে কার ইনিংস সব থেকে মারাত্মক ছিল তা তুমি অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আর এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।